আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে কয়েকটি ইউনিক আইডিয়া আজকে শেয়ার করব আপনাদের সাথে, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। একটা তেলের বোতল, এটা হচ্ছে রূপচাঁদা তেলের বোতল, এটা দিয়ে আমি আর এই যে আমি এই পাশে যে লাল দাগ দিয়ে নিয়েছি বর্ডার, আমি এখান থেকে কেটে নেব, কেটে নিচ্ছি, কেচি দিয়ে কেটে নিতে হবে। কেটে নিয়েছি, আর এই যে এই জায়গাটা একটু উঁচু করে দিচ্ছি, এটা ধরতে সুবিধা হবে। এই যে এখন এই যে এরকম রঙিন কাগজগুলো কেটে সাইডে লাগিয়ে নিচ্ছি, দেখতে সুন্দর হবে, আর ধারালো অংশটাও হাতে কেটে যাবে না। এই যে দেখতেই পাচ্ছেন কীভাবে লাগাচ্ছি, দেখতেই পাচ্ছেন, এটা আমি পেঁচিয়ে নিচ্ছি যাতে ক্যাপটা না বোঝা যায়। এই সুতা দু রঙের বেগুনি আর সাদা দিয়ে আমি হ্যান্ডেলটা পেঁচিয়ে নিচ্ছি। একটা কেটে নিয়েছি, এটার উপরে আবার এটা দিয়েছি। এইটা দেওয়ার কারণে একটার সাথে একটা খাবার লেগে যাবে না, দেখতেই পাচ্ছেন। এখন ইয়ামি কেকটা দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কেকটাও আমি ঢেকে দিচ্ছি, দেখেছেন কত সুন্দরভাবে একসাথে প্লাস্টিকের বোতল যেটা ফেলে দিই সেই বোতল দিয়ে কি সুন্দর একটা কাজে লাগিয়ে দিয়েছি। এই যে একটাতে দিয়ে নিয়েছি, এরপর এর উপরে একটা প্লেট দিব, আবার এক টুকরা যে দিয়ে নিলাম। এখন এই যে মজাদার কেক, এটা দিয়ে নিলাম। ফ্রিজে খুব সহজভাবে একটার উপর একটা খাবার রাখা যাবে, আর জায়গাটাও কম লাগবে। আর এই যে এখন সুন্দর যে তৈরি করেছি, এটা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দরভাবেই রাখা যায়, অল্প জায়গার মধ্যে অনেকগুলো খাবার একটা পর একটা দেওয়া যায়। এই যে আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, এই এরকম এটা এই জায়গার থেকে একটু কেটে নিতে হবে ধারালো ছুরি দিয়ে, আর ছুরিটা একটু তাপ দিয়ে গরম করে নিলে ভালো হয়, তাড়াতাড়ি হবে। আগুন দিয়ে এটা একটু জোড়া লাগিয়ে দিব। জয়েন্টটা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তেলের বোতলের ক্যাপটা আমি খুলে যেভাবে নিয়েছি লাগিয়ে, এখন দেখেন এটা কি করা যায়, কি কাজে লাগে। কিচেন টাওয়াল নিয়েছি, এটা এখানে লাগিয়ে দিচ্ছি। কিচেন টাওয়ালটা এভাবে ঝুলিয়ে রাখতে পারবেন, আর এটা যেহেতু 5 লিটার 10 লিটার বোতল ক্যারি করা যায়, তো অনেক মজবুত, কোনো সমস্যা হবে না, ফেটে যাবে না। তো আইডিয়াটা কেমন? আরেকটাভাবে দেখাচ্ছি, একটু উল্টো দিকে দিতে হবে, দিয়ে এই যে এরকম চামচ এভাবে করে রাখা যাবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আইডিয়াগুলো, তো খুবই সুন্দর, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের। মোবাইলের চার্জারও এভাবে ঝুলাতে পারবেন আপনারা, এরকম প্লাস্টিকের বোতলে গাছও লাগাতে পারেন, এই যে যেভাবে আমি লাগিয়েছি। ফেলে দেওয়া তেলের বোতল দিয়ে কত সুন্দর ইউনিক ডিজাইনগুলো দেখালাম, কি কি করা যায় প্লাস্টিকের বোতল দিয়ে। তো আপনারা হয়তো অনেকটাই উপকার পাবেন, পেয়েছেন। তো আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, আল্লাহ হাফেজ।